শুভ সকাল স্যার, কেমন আছেন? শুভ সকাল, আলহামদুলিল্লাহ আছি, রোজার দিন, বুঝতে পারছেন। হ্যাঁ স্যার, তবুও যে আমরা করোনার মধ্যে একটি দুর্বিষহ জীবনের মধ্যে দিয়ে আমরা দিন পার করছি, আর তবুও আল্লাহর কাছে শুকরিয়া যে আমরা দুজনে এইভাবে কথা বলতে পারছি, আমরা আলাপচারিতায় এসেছি। ধন্যবাদ আপনাকে। আসলে আমরা তো সবাই অবগত এবং কম বেশি সবাই এটার প্রভাবে প্রভাবান্বিত হয়েছি করোনার কারণ। দিন দেখছি যে সেই 2020 সালের মার্চ মাস থেকে আমরা এই অবস্থায় আছি। আমরা প্রতিদিনই কিন্তু দেখছি আমাদের মধ্যে থেকে যে অনেক গুরুজন, আমাদের শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, অনেক বিখ্যাত মানে প্রথিতযশা মানুষ কিন্তু আমাদের মধ্যে থেকে কিন্তু চলে যাচ্ছে প্রায় দিনই, এবং সেটি কিন্তু আমরা দেখি যে করোনার কারণে। তো এখন এইটি একটি যে আমরা অতিমারী বলি, মহামারী বলি, এই ক্ষেত্রে এরকম হচ্ছে, রাষ্ট্র চেষ্টা করছে রাষ্ট্রের মতো করে, আমরা মানুষরা আমাদের মতো করে ভাবছি, আমাদের মতো করে থাকার চেষ্টা করছি, কেউ মারার চেষ্টা করছি, কেউ ভাঙার চেষ্টা করছি। তো সব মিলিয়ে দুর্বিষহ বলছেন যে এক্স্যাক্টলি আসলে বিভিন্ন কারণে এটি দুর্বিষহ অবস্থার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি মূলত। কারো আয়ুর্বেদের সমস্যা হচ্ছে, কারোর শারীরিক সমস্যা, স্বাস্থ্যের সমস্যা। আর আরেকটা জিনিস তো দেখছি আমি যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো 1 বছরের অধিক সময় ধরে বন্ধ। আর আমরা ওই পড়েছিলাম, আমরা যখন ছোটোতে ওই রচনা লেখা পড়তাম তখন আমরা দেখতাম যে টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান। তো দেখেন সময় কিন্তু 1 মিনিট সময় জীবনের মধ্যে থেকে চলে গেলে ওই 1 মিনিট সময় কিন্তু আর ফিরিয়ে পাওয়া যাবে না। ওই কাজটুকু আমি ওই 1 মিনিটে করতাম ওইটুকু কিন্তু আর করা সম্ভব না স্যার। এই যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর যে অবস্থা, এই যে সময়গুলো চলে যাচ্ছে, এই সময়গুলো কিভাবে আমরা ফিরে পাব, কি ভাবছেন আপনি? ধন্যবাদ আপনাকে। আসলে কি সময় চলে যাওয়া সময়কে ফিরে পাওয়া যায়? আমরা যতই বলি যে এটি রিকভারি করে ফেলবো, এটি পুষিয়ে নেবো, এই করবো ওই করবো, কিন্তু সেটি কি কোনোভাবে সম্ভব হয়? যেটি চলে যায় তারপরে কিন্তু ছোট সময় না, কয়েক মিনিট, কয়েক ঘন্টা বা কয়েকটা দিন কিন্তু না, প্রায় বছরের অধিক, অর্থাৎ আপনারা আমরা বলবো যে 13-14 প্রায় মাস আমাদের কাছ থেকে হারিয়ে গেল। এই যে হারিয়ে যাওয়া সময়, এই সময়ের মধ্যে আমাদের শিক্ষার্থীরা তাদের পড়াশোনার ক্ষেত্রে যে অগ্রগতিটা তাদের হতো, তারা যা শিখতো, তারা যে ডিগ্রিটা পেতো, অনেকেই ডিগ্রি পেতো, অনেকেই কর্মসংস্থান হতো, কাজ করতো। তো এই যে হারিয়ে যাওয়া, আমরা অনেকেই যেগুলি অর্জন করতাম, পড়াশোনা করতাম, শিখতাম, অনেকেই গবেষণা করতো, অনেক কাজ এগিয়ে নিতে পারতো তার ব্যক্তিগত, এবং কাজগুলো প্রত্যেকেরই ছোটো ছোটো হলেও কিন্তু সম্মিলিতভাবে চিন্তা করলে আপনি চিন্তা করেন বড় একটা বিশাল, মানে পৃথিবীর কনটেক্সটে যদি আমরা চিন্তা করি তাহলে কী পরিমাণ ক্ষতি আমাদের হচ্ছে, কিন্তু এইটি কি রিকভারি সব করা সম্ভব কখন? সরকার কিন্তু চেষ্টা করছে অনলাইনের মাধ্যম দিয়ে, কিন্তু সেটা কতটুকু মানে কার্যকরী হচ্ছে? আমার তো মনে হচ্ছে যে প্রথম দিকে কার্যকরী হচ্ছিল কিন্তু মাঝপথে এসে সেটা থেমে গেছে। আসলে এই ধরনের যে ব্যবস্থাটি সাস্টেইন করা, লম্বা সময় ধরে চালিয়ে না বেশ কষ্টকর, বিভিন্ন কারণে এইটি চালানো কষ্টকর। এই জন্য যে এক হচ্ছে আমাদের যে আর্থিক সামর্থ্য, আমাদের শিক্ষার্থীদের, এমনিতে আমাদের সকল শিক্ষার্থী কিন্তু এগুলির সাথে যুক্ত হতে পারে নাই। এগুলি কিছু প্রাইভেট ইউনিভার্সিটি, কিছু টেকনিক্যাল কিছু প্রতিষ্ঠান, টেকনোলজিক্যাল যেসব প্রতিষ্ঠান আছে, হ্যাঁ, এই ধরনের প্রতিষ্ঠানগুলো এগিয়েছে। সাধারণ যে প্রতিষ্ঠানগুলো যেমন আমরা সেগুলো যে আমরা বেশ কাজ করেছি 1 বছর ধরে, কিন্তু আমরা কন্টিনিউয়াসলি ক্লাস করছি, প্রতিদিনই পরীক্ষা নিচ্ছি প্রতিদিনই, কিন্তু আমার সব ছাত্রকে তো আমি এখানে নিতে পারছি না, কারণ সব ছাত্রের কিন্তু সেই সামর্থ্যও নেই। আমার এই প্রতিষ্ঠানে এমন অনেক শিক্ষার্থী আছে যাদের ফোন কেনার পয়সা নেই, যাদের ফোন নেই, একটা অ্যান্ড্রয়েড ফোন লাগবে, সেই ফোনটি কিন্তু তাদের নেই, তারা কিন্তু আয় করে তারপরে পড়ে। তো তাদের আয়ের পথও বন্ধ হয়ে গেছে, পড়া তো বন্ধ হয়েছে, তারা ক্লাস করবে কী করে? আমরা কিন্তু সকলকে নিতে পারি না এর মধ্যে, যদিও ইন্টারমিডিয়েট সেকশনটাতে কিন্তু আমরা অনেকটাই সফল, কারণ এখানে উপস্থিতি এবং পরীক্ষা অংশগ্রহণ অনেক ভালো। যেটা বলছি যে অধিকাংশ ছাত্রছাত্রী কিন্তু প্রত্যন্ত অঞ্চলে থাকে, তাদের পক্ষে তো এটা মেইনটেইন করা সম্ভব কোনোভাবে সম্ভব না। সেখানে তো আপনি জানেন যে আমি বাড়িতে গেলেও নিরবচ্ছিন্নভাবে যে নেট সুবিধা সেটি কিন্তু সবসময় পায় না। অনেক জায়গা আছে যেখানে কিন্তু তাদের কোনো নেট সুবিধা নেই, অনেকে আছে 1 মাইল 2 মাইল দূরে গিয়ে কোনো একটা বাজারে গিয়ে বা কোনো ইউনিয়ন পরিষদের যে সেন্টার, ডিজিটাল সেন্টারে গিয়ে কিন্তু তারা
তারা এই পরীক্ষাগুলো দিয়েছে আমাদের অনেক স্টুডেন্ট। আমরা এখান থেকে ফোন করে তাদেরকে বলে দিচ্ছি ওই ডিজিটাল সেন্টারে যাও, ওখান থেকে তুমি পরীক্ষা দাও। তো এটি কি প্রতিদিন প্রতি ঘন্টায় ক্লাসের জন্য কি এটি সম্ভব তার পক্ষে যাওয়া? এটি কখনোই সম্ভব না, কারণ আমরা কিন্তু টোটালি আমরা অনেক এগিয়েছি। আমরা তো আপনি জানেন যে আমরা স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে কাতারে যাওয়ার জন্য সুপারিশ পেয়ে গেছি, এটি কনফার্ম হয়ে যাবে। কিন্তু তারপরেও আমাদের তো সীমাবদ্ধতা আছে এখনও, কারণ আমরা একেবারে পুরো বাংলাদেশকে একই মানের একই লেভেলের কিন্তু আমরা করতে পারি না। চেষ্টা করছেন সরকার, অনেক চেষ্টা করছেন, কিন্তু এটি সময় সাপেক্ষ ব্যাপারে, এত দ্রুততার এটি সম্ভব না। স্যার, প্রতিনিয়ত আপনাদের জুম মিটিংগুলো হচ্ছে শিক্ষা সংক্রান্ত বিষয়ে, তো সরকার এবং আপনাদের মধ্যে কী কথা হয়েছে যে ক্ষতিগুলো কীভাবে পুষিয়ে নেওয়া হবে, এরকম কি কোনো কথা হয়েছে? এখানে এর মধ্যে কিন্তু বহুমাত্রিক কার্যক্রম কিন্তু চালু আছে, থেমে যে আছে তা কিন্তু নয়, সব কিছু কিন্তু চালু আছে। পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে, সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, সিদ্ধান্তগুলো কীভাবে আসবে সেইরকমভাবে কথা হচ্ছে, বাস্তবায়ন প্রক্রিয়া কী হবে সেইগুলি নিয়েও কথা হচ্ছে। ট্রেনিং যে আছে, যে আমাদের যে প্রফেশনাল যে ট্রেনিংগুলো সেগুলিও কিন্তু চালু ছিল, অনলাইনে কিছু ট্রেনিং অনলাইনে হচ্ছে। তো এগুলি কথা হচ্ছে, কিন্তু কোনো কথাই তো রাখার মতো অবস্থা না। আমরা তো অনুমান নির্ভর, সরকারও তো অনুমান নির্ভরই যাচ্ছেন যে এতদিন পরে গিয়ে আমি এইটা করবো। একবার দেখলেন তো যে সিলেবাসগুলোকে সংকুচিত করা হলো, যে সংকুচিত সিলেবাসে পরীক্ষা নেওয়া হবে, তাদের ওইভাবে প্রিপারেশন হবে, এতদিন ক্লাস হবে, 60 দিন ক্লাস নিতে হবে, এই যে। কিন্তু তারপরে সেইটি কিন্তু বাস্তবায়নে যাওয়ার ঠিক আগ মুহূর্তে কিন্তু আবারও একটি সমস্যা কিন্তু হয়ে গেল। এই জন্য আসলে ওইভাবে এখন কোনোটাই কাজ করছে না। আমরা যে ভাবছি, সরকার যে ভাবছেন, বিশেষজ্ঞরাও যা অনুমান করছেন, কিন্তু সেটি দেখা যাচ্ছে যে কোনো না কোনো কারণে এই করোনা আমাদের আবারও পিছিয়ে দিতে বাধ্য করছে। সিদ্ধান্ত নেওয়া হচ্ছে যে হয়তো 7 দিন পর হয়তো পরিস্থিতি একটু ভালো হবে, কিন্তু দেখা যাচ্ছে পরিস্থিতি আরো খারাপের দিকে যাচ্ছে, তো সবকিছু আবার থেমে যাচ্ছে। হ্যাঁ, এই জন্য কোনোটাই এখনো আমরা ঠিক একটা অনিশ্চিত অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে। আমরা কোনোটাই বলতে পারি না যে আগামী কালকে বা 10 দিন পরে বা 15 দিন পরে আমরা এটা করবো, আমরা অ্যাকচুয়ালি এটা করতে পারবো এরকম মানে এটাও একটা সংগ্রামের মধ্যে দিয়ে আমাদের প্রতিটা মুহূর্ত সংগ্রামের মধ্যে দিয়ে যাচ্ছেন। দেখতেই পাচ্ছেন আপনি, এই যে ছুটি চলছে, বন্ধ চলছে, তার মধ্যে কী সংগ্রাম, সাধারণ মানুষের কী দুর্দশা হচ্ছে, কষ্ট হচ্ছে, মানুষ মানছে, করছে, বাধ্য হয়ে করছে, জীবনের ভয় তো আছে, কিন্তু তারপরেও তো তারা কী করবে, পেটে যদি ক্ষুধা থাকে তাহলে কতটা আইনের প্রতি শ্রদ্ধাশীল মানুষ থাকে। এই জায়গায় কিছু সমস্যা হচ্ছে, কিন্তু তারপরেও ইনশাল্লাহ সম্মিলিত প্রয়াস থাকলে ইনশাল্লাহ আমরা এটি ওভারকাম করা যাবে, ইনশাল্লাহ সময় লাগুক ওভারকাম করা যাবে। স্যার, এই রাজশাহী কলেজের আপনি এখন স্যার একটু অন্য বিষয়ে যাই, এই যে রাজশাহী কলেজ কয়েকবার শ্রেষ্ঠ কলেজের সম্মান পেয়েছে, আপনি কি কখনো ভেবেছিলেন যে এই কলেজের একদিন দায়িত্ব আপনাকে নিতে হবে বা এই কলেজের সাথে আপনি পুরোপুরি সম্পৃক্ত হয়ে যাবেন? না, প্রশ্নই না, কল্পনাই করিনি। এই কলেজে এক সময় আমি তো সেই চতুর্দশ বিশেষ আমাদের 14 BCS যেমন ফার্স্ট পোস্টিং হয় নগাঁতে, আমার পোস্টিং ছিল, আমি নগাঁ থেকেই কিন্তু রাজশাহী কলেজে আসবার জন্য চেষ্টা করেছিলাম প্রথমে এই 1 বছরের মাথাতেই, কিন্তু পারি নাই, পরে চাঁপাইনবাবগঞ্জে গেলাম, ওখান থেকে আবারও ট্রাই করলাম। আসলে চেষ্টা তো করবেই মানুষ, ভালো জায়গায় যাওয়ার চেষ্টা তো থাকবে, ভালো কিছু করার চেষ্টা তো থাকে, কিন্তু এইরকম ভাবনা কখনো মাথার মধ্যে আসেনি। আমি রাজশাহী কলেজে বদলি হয়ে আসবার চেষ্টা করেছি, কিন্তু এক সময় গিয়ে রাজশাহী কলেজের এইরকম একটি ভালো জায়গায়, গুরুত্বপূর্ণ জায়গায় যে আসবো এটি ভাবি নাই, স্বপ্নও দেখি নাই। আসলে এটি আল্লাহর ইচ্ছা, আল্লাহ হয়তো আমাকে এই জায়গায় নিয়ে এসছেন। স্যার, অনেকে বলে যে যদি লক্ষ্য ঠিক থাকে আর লক্ষ্য পৌঁছতে যদি পরিশ্রম করা হয় ঠিক লক্ষ্যে পৌঁছানো যায়, এই বিষয়টা কিন্তু আমি একেবারে মনে প্রাণে বিশ্বাস করি। ওই কারণ আমি নগাঁতে ছিলাম প্রায় 1.5 বছর, তারপর চাঁপাইনবাবগঞ্জে, চাঁপাইনবাবগঞ্জে প্রথম কিছুদিন পরেই আমি যখন কাজের সাথে সম্পৃক্ত হই এবং সেই যে কাজ করবার যে অভ্যাস আমার মধ্যে তৈরি হয়েছিল, পরিশ্রম করবার, কলেজে সময় দেওয়ার, সেটা কিন্তু সবসময় আমি চালিয়ে গেছি। আমি কখনো কিন্তু এই কলেজে সময় দেওয়ার ব্যাপারে কিন্তু আমার কোনো কার্পণ্য ছিল না। বাড়িতে এই নিয়ে তো অনেক অভিযোগ থাকবেই যে সবসময় কলেজে থাকো, এই করো সেই করো, কিন্তু এইটা এই যে আপনি আন্তরিকভাবে ভালোবেসে একটা প্রতিষ্ঠানকে যদি আপনি কাজ করতে থাকেন, করতে থাকেন, তো আমি স্বপ্ন দেখেছি যে একটা ভালো কিছু হবো বা আরও প্রমোশন পাবো, পদ পদবি বাড়বে,
হয়তো শেষ মুহূর্তে গিয়ে কোনো একটা কলেজের প্রিন্সিপাল হলে হতেও পারবো, হয়তো স্বপ্ন দেখেছি, এরকম স্বপ্ন থাকেই কিন্তু এই কাডের আমরা যারা আছি, যে আমাদের যে সবাই দেখে যে একটা যে কোনো একটা কলেজ ছোট হোক বড় হোক এটা অধ্যক্ষ হওয়ার একটা স্বপ্ন কিন্তু সবারই মনে সুপ্ত থাকেই আর। কিন্তু সেটি বিষয় না, বিষয়টি হচ্ছে যে এই যে পরিশ্রম করে গেছি সারাটি জীবনে এই কলেজে এসেও যে পরিশ্রমটি করেছি, আমার তো মনে হয় যে এই পরিশ্রম করলে এটা মানুষ যদি পুরস্কৃত করতে ভুলও করে সৃষ্টিকর্তার তরফ থেকে কিন্তু পুরস্কৃত হওয়া যায়, আর সেটির জন্য এইভাবে। স্যার আপনি যদি বললেন যে নওগাঁ যখন ছিলেন তখন আপনি চেষ্টা করেছিলেন, তারপরে থেমে গেছিলেন, দিয়ে চাপানাগঞ্জে চলে গেছিলেন, তারপরে যখন সুযোগটা হয়ে গেল সেই মুহূর্তটার কথা যদি একটু বলতে। আমি এইটা আসলে এটা এখানে আসাটা আমার অন্যরকম, এইটা তখন কিন্তু আমি এখানে আসবো এরকম মাথার মধ্যেও ছিল না। তখন এখানে আমাদের সুদীপা দত্ত এখন চিটাগাং আছেন, আমাদের আছে সিটি কর্পোরেশনের যে চিফ ইঞ্জিনিয়ার রয়েছিলেন তিনি কিন্তু এখানে ছিলেন, তার আগে খালেদ আগের পরে ছিল। তো আমি তখন সেকেন্ড টাইম নজিবপুরে, তো নবগঞ্জেও যেতে পারছি না, রাজশাহী তো আসতে পারছি না কোথাও, মাঝামাঝি একটা এরকম অবস্থানে দৌড়াদৌড়ির মধ্যে খারাপ অবস্থায়। তো এক সময়ে তখন নবগঞ্জ কলেজটা খালি হয়ে গেলো, খালেদ ইকবাল স্যার এখানে চলে আসলে, তা আমি তখন আবার নজিবপুর থেকে নবগঞ্জে ব্যাক করলাম, এরপর আমার প্রমোশন হয়ে গেল। প্রমোশন যখন হলো, প্রমোশন হয়ে ইনিশিয়েটিভ হয়ে কিন্তু নবগঞ্জ কলেজে আমি থাকলাম 2008 সালে তো হঠাৎ করেই পরে আমার বদলিটা হয়ে গেল, আমি তখন একটু অসুস্থও ছিলাম, তো আমার বদলিটা হলো নাটোর এনএস কলেজে আর কি। তা আমি এনএস কলেজে আছি বেশি দিন হয় নাই, 5-6 মাস মতো হয়েছে। তো আরেকজন আমাদের দিলীপ ভদ্র যিনি এনএস কলেজের পরে প্রিন্সিপাল হয়েছিলেন আমাদের সম্মানিত স্যার, উনি তখন আব্দুলপুর কলেজে, তো উনি একদিন হঠাৎ করে বলছিলেন যে খালেক সাহেব রাজশাহীতে একটা পদ খালি কেবলই কালকে হয়ে গেল, মানে তো সুদীপা কিন্তু ওই যে ওনার হাজব্যান্ড আমাদের দুলাভাইটা মারা যাওয়ার পরে উনি কিন্তু এতে চিটাগাং চলে গেলেন ফ্যামিলি নিয়ে পুরো সিদ্ধপুরে, তো ওই সময় রাজশাহী খালি। তো উনি বলছেন যে আমি তো রাজশাহী যাবো না, আব্দুলপুরে পড়ে আছি, তা আপনি যদি রাজশাহীতে যান তাহলে আমি নাটোরে চলে আসি, এনএস কলেজে চলে আসি, আমার পুরানো জায়গায়। তা আমি বললাম আনন্দ মিললে, আপনি তো খুব উত্তম প্রস্তাব, আমি তো যেতেই চাই রাজশাহী কলেজ, যেতেই তো চাই। এই দুজনে তখন উনি আবেদন করলেন, ওনার সাথে আমি একটা আবেদন দিলাম যে তাহলে এই দুইটা আবেদন একসাথে দেন, মিউচুয়াল ট্রান্সফার, এটা খালি আছে আমি এখানে আসবো আমার জায়গায় উনি যাবে, এটা উনি তখন ওই আবেদন মন্ত্রণালয়ে দেওয়া হলো। তাহলে কয়েকদিনের মধ্যে আমার উদ্বেগ, মানে আমি এত তাড়াতাড়ি এইভাবে এইখানে আমার আসা হবে এটি ভাবি নাই আসলে, সবই ভালোবাসা হারিয়ে ফেলছি, আইন মানছি না, এই করোনা নিয়েই তো আমরা দেখছি আমরা কেউ আইনের প্রতি শ্রদ্ধাশীল না। আসলে শ্রদ্ধাশীল না ঠিক বলবো না, একটা গোষ্ঠী আছে যারা সবসময় আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকেই, আর সাধারণ মানুষ কিন্তু আইনের প্রতি শ্রদ্ধাশীল, আমরা কিছু দুষ্ট মানুষ আছি যারা আইনকে বিধানগুলি দেখায় আইন মানতে চাই না নিতান্তই ব্যক্তির স্বার্থে, রাষ্ট্রকেও আমরা অনেক সময় অবজ্ঞা করি, আমরা আইন মানতে চাই না, এটি আলাদা একটা চ্যাপ্টার না আমার মনে হয়। ম্যাস পপুলেশন সাধারণ মানুষ কিন্তু আইন মানারই পক্ষে, কখনো কখনো ব্যত্যয় ঘটে, কখন মানুষ কখনো একটু ইয়ে হয় এই কারণে যে যে একই আইন যদি আপনার জন্য একরকমভাবে কার্যকর হয়, আমার জন্য একরকমভাবে কার্যকর হয়, আরেকজনের জন্য একরকমভাবে কার্যকর হয়, তখনই সমস্যাটা বাধে আর কি। তখন মনে হয় যে একই তো আইন, তো ওনার জন্য নাই আমার জন্য আছে, তখনই মানুষ একটু মানে সন্দেহ হয় আইনটি মানবো কি মানবো না, বা না মানার একটা টেন্ডেন্সি মানুষের মধ্যে চলে আসে, কারণ আইন না মেনে যদি কেউ পুরস্কৃত হয় আর কেউ মেনে কষ্ট পায়, তো এরকম কিছু ব্যাপার ঘটে সেই সমাজে, সবে তো আসলে সমান করে ইমপ্লিমেন্ট করা সম্ভব হয় না। তবে আমরা বলতে পারি এখনো পৃথিবীতে বা আমাদের বিশ্বে এখনো কিছু মানুষ আছে যারা অন্যের প্রতি শ্রদ্ধাশীল, অবশ্যই অবশ্যই আছে বলেই তো আমরা টিকে আছি, অন্যের প্রতি শ্রদ্ধাশীল, অন্যকে ভালোবাসে, সহানুভূতি সহানুভূতি, এই যে করোনাকালীন সময়ে মানুষের কী পরিমাণ সাহায্য সহযোগিতা মানুষকে করছে একজন আরেকজনকে, বা একটা গোষ্ঠী আরেকটা শ্রেণীর মানুষকে করছে, আপনি দেখছেন না, এটি তো অবশ্যই আছে, ব্যত্যয় আছে, সেটা থাকবেই, এটা সমাজে অসংগতিতে থাকবে, 100% সংগতিপূর্ণ সমাজ তো হয় না, হতে পারে না, চেষ্টা করি আমরা কিন্তু তো সেই জায়গায় পৌঁছাতে পারি না। স্যার মানুষ তো স্বপ্ন দেখে, আপনিও দেখেছিলেন এরকম, আমরাও দেখি স্বপ্ন, আপনার পরের স্বপ্নগুলো কী?
স্বপ্ন তো এখন আর আমার তো আর অন্য কোনো স্বপ্ন নাই, ব্যক্তিগত স্বপ্নও কিন্তু আমার এখন আর নাই। আমি যেই জায়গায়টা এসেছি আমি সৃষ্টিকর্তার কাছে হাজার হাজার শুক্রিয়া, আমি একটা ভালো জায়গায় এসেছি, দেশের একটি শ্রেষ্ঠ কলেজ, সেরা কলেজের আমি ভাইস প্রিন্সিপালের দায়িত্ব পালন করছি প্রায় 15 বছর ধরে আর কি। তো এই জায়গা থেকে আর আমার ব্যক্তিগত স্বপ্নের কিছু নাই, আমার এখন যেটুকু চাওয়া পাওয়া বা স্বপ্ন বলেন সেটি হচ্ছে এই কলেজকে ঘিরে, যেই যে সুন্দর একটি কলেজ, এত সুন্দর তার ক্যাম্পাস পরিপাটি সাজানো, আমরা যেটা পেয়েছি উত্তরাধিকার সূত্রেই বলবো, এখন আমাদের আগের প্রিন্সিপাল স্যার এইগুলি করেছেন, সুন্দর সাজিয়েছেন কলেজটিকে, এইরকম সাজানো গোছানো সুন্দর পরিপাটি এইটিকে আরও কীভাবে সুন্দর করার কোনো সুযোগ আছে, যেটুকু আছে সেটুকু করা। আর আরেকটা জায়গায় আমার একটা স্বপ্ন আছে যে আমাদের শিক্ষার্থীরা বিশেষ করে যারা অনার্স মাস্টার্স করে এখান থেকে বেরিয়ে যায়, তারা যেন আরও ভালোভাবে নিজেদেরকে আরও তৈরি করতে পারে, এবং তারা যে কম্পিটিশান এখন যে চাকরির জন্য কাজের জন্য যে প্রতিযোগিতা এই জায়গায় যেন তারা ভালো করতে পারে, তারাকে আমরা সেই রকমভাবে তৈরি করব। আর আমার মানে খুব স্বপ্ন যে আমি আমার শিক্ষার্থীগুলোকে এইভাবে তৈরি করতে যাই যেন যারা কম্পিটিশান করে নিজেদেরকে সেরা প্রমাণ করতে পারে, রাজশাহী কলেজ যেমন সেরা, তারাও বিভিন্ন কর্মক্ষেত্রে যেন তারা তাদের এই শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে পারে, দেখাতে পারে, তারা কাজ ছিনিয়ে নিতে পারে অন্যের সাথে কম্পিটিশান করে এই জায়গায়। অর্থাৎ শিক্ষার মান, শিক্ষার্থীদের চারিত্রিক যে গঠন, সুনাগরিক করবার জন্য যে যেই করবো, সেটা আপনি পড়াশোনার সার্টিফিকেট পেলেই তো শুধু হয় না, অন্য সব দিকেই তাকে দক্ষতা অর্জন করতে হবে। নানা ঐতিহ্য ধরে আছে কিন্তু এই কলেজ, আন্দোলন সংগ্রাম পড়াশোনা, হ্যাঁ সেইগুলি সেই জায়গাগুলো, আর যে তাকে কথা বলতে হবে, তার চরিত্র সুন্দর হতে হবে, সৎ হতে হবে, নিষ্ঠাবান হতে হবে, কর্মঠ হতে হবে, আর সব সর্বোপরি সৎ হতে হবে, দেশের প্রতি ও মানে অপরিসীম ভালোবাসা থাকবে, এই এইরকম নাগরিক যে পরিশ্রমী হবে, পড়াশোনা করবে, জ্ঞান অর্জন করবে, এবং সেই জ্ঞানকে সে রাষ্ট্রের উন্নয়নে দেশের মানুষের জন্য কাজে লাগাবে, অর্থাৎ নিজেও সে সমৃদ্ধ হবে, নিজের উন্নতি হবে, নিজের ভালো কিছু হবে, এর জন্য ফলে রাষ্ট্রকে তো আমরাও, সমাজ রাষ্ট্র আমরাও উপকৃত হবে, এইরকম জায়গায় কাজ করবার ইচ্ছা আমার, যে শিক্ষার্থীদেরকে সেইভাবে গড়ে তুলতে ইচ্ছা আমার। করোনা যদি চলে যাবে ইনশাআল্লাহ, তারপরে পরিস্থিতি ভালো হলে আমি সকল বিভাগের বিভাগের প্রধান সব শিক্ষকদের নিয়ে আমি এই বার্তাটা এর আগে কিন্তু আমি দিয়েছি যে আপনাদের প্রত্যেক অন্তত প্রতি ইয়ারে 10টা করে হলেও শিক্ষার্থী আপনাকে বেছে নিতে হবে, 10টা করে শিক্ষার্থী বেছে নিয়ে, আপনি তো 100টা শিক্ষার্থীকে নার্সিংয়ের জন্য পাবেন না, আসবে না হয়তো, আপনি দেখেন কোনগুলোকে আপনি পাচ্ছেন, কারা কাজ চাই, তৈরি হতে চাই, নিজেকে গড়ে তুলতে চাই, পরিশ্রম করতে চাই, সেইগুলিকে বাছাই করে নেন 10টা 15টা 20টা, দিয়ে ওইদিকে নার্সিং করেন, নার্সিং করে ওইদিকে আপনি দেখেন যে প্রত্যেকটা ইয়ারে যদি প্রতি বছরে যদি 10টা 15টা 20টা করে শিক্ষার্থী আপনি ভালো তৈরি করে বের করে দিতে পারেন, তাহলে এই 22টা 24টা ডিপার্টমেন্টে তাহলে কতগুলো ছাত্র প্রতি ইয়ারে আমার বেরিয়ে যাবে, কত সুন্দর হবে, এমনি দেশ সুন্দর হয়ে যাবে, রাষ্ট্র সুন্দর হয়ে যাবে। এতক্ষণ আমার সাথে কথা বলছিলেন রাজশাহী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর আব্দুল খালেক। এই যে পরিস্থিতির মধ্যে আমরা রয়েছি, সেই পরিস্থিতি নিয়ে, শিক্ষা সংক্রান্ত বিষয় নিয়ে তিনি আমাদের সাথে কথা বললেন, এবং তিনি আশাবাদী অল্প দিনেই আমরা এই দুর্যোগ থেকে রক্ষা পাবো, এবং শিক্ষার যে সংকট দেখা যাচ্ছে সেই শিক্ষার সংকট দূর হয়ে যাবে। দর্শক আমাদের সাথেই থাকবেন, উত্তরবঙ্গ টেলিভিশনের সাথেই থাকবেন।